তো ভিউয়ার্স আজকে আমি কথা বলবো কলা গাছ নিয়ে। তো দেখুন এই কলা গাছটি বিভিন্ন ধরনের কলার নাম রয়েছে। তো এটি হলো সবরি কলা। তো দুই তিন দিন আগে যে মুখা ঘূর্ণিঝড় এসেছিল, তো মুখা ঘূর্ণিঝড়ে যেহেতু বাতাস ছিল, তো এটি আমার ছাদ বাগান, তো ছাদের মধ্যে কলাটি একটু লম্বা হয়েছে। কলা গাছটি একটু লম্বা হওয়ার কারণে বাতাসে এটি ভেঙে যেতে পারতো, তো সেজন্য আমি অত রিস্ক না নিয়ে আমি এখানে একটি বাঁশ দিয়ে দিয়েছি, শক্ত করে বাঁশ দিয়ে আমি এখানে গিঠু দিয়ে দিয়েছি যেন মুখা ঘূর্ণিঝড়ে এটি ভেঙে পড়ে না যায়। আর যখন মুখা ঘূর্ণিঝড় ছিল তখন হালকা হালকা একটু কাঁচা ছিল, তো আজকে দেখুন একবারে পেকে গেছে। তো এই যে কয়েকটি কলা পেকেছে আর কয়েকটি কলা কাঁচা রয়েছে, তো আমি আরও দুই তিন দিন রেখে দিতাম যেন এই যে এই কলাগুলো পেকে যেত। তো এই যে পাকা কলাগুলো যে রয়েছে এগুলো কিন্তু এই সবরি কলা পাকার পরে বোটা থেকে ঝরে পড়ে যায়, তো সেজন্য আমি এটি আজ কেটে ফেলবো। তো এই সবরি কলা গাছটি আমি দিনাজপুর থেকে নিয়ে এসেছিলাম। তো দিনাজপুর থেকে আনার পরে আমার কাছে কোনো টব ছিল না, তো সে কারণে আমি এটি বস্তার মধ্যে রোপণ করে দিয়েছিলাম। তো তখন আমার কাছে অতটা মাটি ছিল না যে আমি পুষ্টিকর মাটি দেব এই এই যে এই গাছের মধ্যে। তো তখন আমি সাধারণ মাটি এবং কিছু ইটের গুঁড়ো দিয়ে, মানে লাল বালি দিয়ে আমি এটি রোপণ করেছিলাম। তো তখন অতটা ভালোভাবে আমার এই কলা গাছটি হয়নি, তো সে কারণে আমি কয়েকদিন পরে আমি যখন বস্তায় রোপণ করেছিলাম তার কয়েকদিন পরে আমি এই হাফ ড্রামের মধ্যে এই কলা গাছটি রোপণ করে দিয়েছিলাম। তো তখন আমার কাছে পর্যাপ্ত পরিমাণে মাটি ছিল, তখন আমি সাধারণ মাটি আর কিছু গোবর সার মিশ্রিত করে আমি এই কলা গাছটি রোপণ করেছিলাম। তো আমি কলা গাছে পুষ্টি দেওয়ার জন্য এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি, দোকানের কেনা সার ব্যবহার করিনি, আমি এখানে আমার নিজের হাতের তৈরি জৈব তরল সার তৈরি করে নিয়েছি। তো আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে জৈব তরল সারে, আপনারা যদি জৈব তরল সারের এটু যে জানতে চান তাহলে আপনারা ওই ভিডিওটি দেখতে পারেন। অনেক সহজে কিছু তরকারির কোটা বাছা দিয়ে আপনারা এই জৈব তরল সারটি তৈরি করে নিতে পারেন। তো এখানে আপনারা চাইলে কলা গাছে এখানে কিচেন কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন, ওটিও অনেক সহজ, এটি অনেক সহজ। আমার চ্যানেলে সেই ভিডিওটিও দেওয়া, ভিডিও সম্পর্কে জানতে চান তাহলে আমার চ্যানেলে ভিডিওটি দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এই যে সবরি কলা রয়েছে এটি কিন্তু একদম অর্গানিক সবরি কলা। তো আপনারা যে দোকান থেকে সবরি কলা কিনে নেবেন সেখানে কিন্তু ফরমালিন দেওয়া থাকে, আর ফরমালিন আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, তো সেজন্য আপনারা যদি দোকানের কেনা নিতে পারেন, তবে নিজের গাছের সবরি কলা খেতে কিন্তু মজাই আলাদা। তো আপনারা যখন দুধ দিয়ে ভাত দিয়ে যখন মেখে খাবেন, তো মাঝে মাঝে যে দুধ দিয়ে ভাত দিয়ে কলা মেখে খায় তখন কিন্তু এই সবরি কলার একটা গ্রান রয়েছে, অনেক সুন্দর একটি গ্রান রয়েছে, সেই গ্রানটি কিন্তু অনেক ভালোভাবে হয়। তো এটি খেতেও অনেক সুস্বাদু, আপনারা অবশ্যই একটি কলা গাছ রোপণ করে দেখবেন। তো নিজের গাছের সবরি কলা খেতে কিন্তু মজাই আলাদা। তো এই কলাটির নাম হচ্ছে সবরি কলা, অরিজিনাল সবরি কলা। তো এই কলাটি এখন আমি হারভেস্ট করব, তো এটি কিন্তু খেতে অনেক সুস্বাদু, আপনারা যখন ভাত দিয়ে এটি মেখে খাবেন তখন এটির একটি সুন্দর একটি গ্রান রয়েছে, তো সেই গ্রানটি আপনারা কিন্তু অনেক সুন্দর রয়েছে। তো নিজের গাছের সবরি কলা কিন্তু খেতে মজাই আলাদা। তো এটি আমি এখন হারভেস্ট করব। তো এই কলাটি কিন্তু অনেক সুস্বাদু, অবশ্যই আপনারা এটি ছাদ বাগানে যদি ছাদ বাগানে রোপণ করে থাকেন তাহলে নিজের গাছের কলাটি খেতে কিন্তু মজাই আলাদা। তো ভিউয়ার্স দেখুন এই যে আমি কলাটি হারভেস্ট করলাম, তো দেখুন এই কলাটি কিন্তু অনেক সুন্দরভাবে পেকেছে, দেখতেও অনেক সুন্দর লাগছে। তো ভিউয়ার্স দেখুন এই যে এই সাইডের কলাগুলো খুব সুন্দরভাবে পেকেছে, এবং দেখুন এখানে একটি যমজ কলা হয়েছে, এখানে দুটি যমজ কলা হয়েছে,
অনেক সুন্দর লাগছে দেখতে। তো এই সবজি কলা খেতে কিন্তু অনেক সুস্বাদু, অবশ্যই যদি আপনারা এটি ছাদে রোপণ করেন তাহলে কিন্তু নিজের গাছের সবজি কলা কিন্তু মজাই আলাদা। অবশ্যই আপনারা এটি একবার ছাদ বাগানে এটি রোপণ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো তা অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।